হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব, এই মুভির নাম হচ্ছে হালফাউইনি বয় অফ দ্য টেরেস। এই মুভিতে আমরা এমন একটি ছেলের কাহিনী দেখব যে খুবই অল্প বয়সেই পেকে যায়, আর যার জন্য তাকে ভবিষ্যতে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা জনি নামের একটি ছেলেকে দেখতে পাই যে একটি বাজারে তার বন্ধুদের সাথে কিছু মেয়েদেরকে উত্তপ্ত করছিল, আর যার জন্য সেই মেয়েরা খুবই বিরক্ত অনুভব করছিল। এরপরে জনি সেলিম নামের একটা লোকের কাছে যায় যে জুতো সেলাই করার কাজ করত। তখন সেলিমের কাছে একটি মেয়ে আসে তার জুতো সেলাই করার জন্য, কিন্তু সেলিম যখন সেই মেয়েটির কাছ থেকে জুতো সেলাই করার টাকা চায়, তখন সেই মেয়েটি টাকার পরিবর্তে সেলিমকে অন্য কিছু দিতে চায়। আর সেলিম ওই সুযোগটা সদ্ব্যবহার করে, সেই মেয়েটিকে নিয়ে ভিতরে চলে যায় আর জনিকে বলে যে তুমি আমার দোকানটি পাহারা দাও। এরপরের সিনে আমরা দেখি যে জনি তার বাবার দোকানে যায়, আর সেখানে গিয়ে সে দেখে যে তার বাবা কিছু মেয়েদের সাথে উল্টাপাল্টা কাজ করছিল, আর এটা দেখে জনি খুবই অবাক হয়। এরপরে জনি তার বাবার দোকানে কিছু নোংরা ম্যাগাজিনের বই পায়, আর সে সেগুলোকে দেখতে থাকে। এরপরে সে সেই বইগুলোকে তার বন্ধুদের কাছে নিয়ে যায়, আর তারা তিনজন মিলে এই বইগুলো দেখতে থাকে। সেই নোংরা ম্যাগাজিনের বইগুলো পড়ে জনির মনে এখন অনেক কিছু জানার আগ্রহ জাগে, আর সেই মেয়েদের গোপনাঙ্গ দেখার জন্য পাগল হয়ে যায়। এরপর আমরা জনির মাকে দেখি যে একটি বাদ পাল্লা যায়। তখন জনিও তার মার কাছে জেদ করে যে সেও তার সাথে বাদ পাল্লা যাবে। আসলে জনির মনে অন্য কোনো চিন্তা ভাবনা ছিল, ভেবেছিল সে যদি তার মায়ের সাথে বাদ পাল্লারে যায় তাহলে সে সেখানে মেয়েদের গোপনাঙ্গ দেখতে পারবে, তাই সে তার মার সাথে যেতে চায়। আর জনির মাও তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখি যে জনি তার মায়ের সাথে সেই বাদ পাল্লারে যায়, কিন্তু জনি সেই বাদ পাল্লারে যে উদ্দেশ্যে গিয়েছিল তার উদ্দেশ্য সেখানে সফল হয়নি। এরপরে জনি তার বন্ধুদের কাছে গিয়ে সেই সমস্ত কথাগুলো বলে, আর তার বন্ধুরা তার মজা নিতে থাকে, কারণ আসলে জনির চিন্তা ভাবনা গুলো ছিলই এরকম যে সবাই মজা নিবে। এরপরের সিনে আমরা দেখি যে জনির মামা জনির বাড়িতে এসেছে, আর তার মামা তার সাথে করে একটি মেয়েকে নিয়ে এসেছে যার নাম জামিলা। আসলে জনির মা বাড়িতে একাই থাকতো, আর ঘরের সব কাজকর্ম তাকে একাই করতে হতো, তাই জনির মামা এই মেয়েটিকে নিয়ে এসেছে যাতে সে জনির মায়ের সাথে হেল্প করতে পারে আর বাড়ির সমস্ত কাজকর্ম করতে পারে। কিন্তু তখন জনি জামিলাকে দেখে অনেক কিছু চিন্তা ভাবনা করতে থাকে, যে চিন্তা ভাবনাগুলো মোটেও ভালো ছিল না। এরপরের সিনে আমরা দেখি যে জনি আবার তার মায়ের সাথে সেই বাদ পাল্লাতে যায়, আর সেখানে গিয়ে সে এমন সব কাণ্ড কারখানা করে বসে যার জন্য তার মাকে সেখানে লজ্জিত হতে হয়। এরপরে জনির মা বাড়িতে এসে জনিকে অনেক মারধর এবং বকাঝকা করে। জনির মা যেহেতু জনিকে অনেক বকাঝকা করেছে, তাই জনি কোথাও যেন চলে গেছে। এরপর আমরা দেখি যে জনির মা জনিকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু জনিকে কোথাও খুঁজে পায় না। আর তাই জনির মা জামিলাকে বলে যে তুমি গিয়ে জনিকে খুঁজে নিয়ে আসো। তখন জামিলাও জনিকে খুঁজে শুরু করে। অবশেষে অনেক খোঁজার পর জামিলা দেখে যে জনি তার রুমেই শুয়ে আছে আর সেখানে ঘুমিয়ে গেছে, তাই জামিলা জনিকে না জাগিয়েই সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখতে পারি যে একদিন জনির মা বাড়ির বাইরে কোথাও যাচ্ছে, আর সে জামিলাকে বলে গেছে যে তুমি জনিকে গোসল করিয়ে দিও এবং খাইয়ে দিও। জামিলাও জনির মার কথা মতো জনিকে গোসল করিয়ে দিতে যায়, কিন্তু তখন জনির মনে খারাপ বুদ্ধি আসে আর সে জামিলাকে বলে যে তুমি আমার সাথে কাপড় চোপড় খুলে গোসল করো। জামিলা প্রথমে তো রাজি হয়নি, কিন্তু পরে সে জনির কথা মেনে নেয় আর সেও কাপড় চোপড় খুলে জনের সাথে গোসল করতে শুরু করে দেয়। আর ঠিক তখনই সেখানে জনির মা চলে আসে, আর এই সবকিছু দেখে জনির মা খুবই রেগে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আমার মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।